सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमङ्गले সোজা সপ্তাহের পূজা পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুরের নেতাজি মোড় ক্লাবের পূজা মণ্ডপে। এবছর চালের ভাবনা কাল্পনিক রাজস্থানী মন্দির, যে মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে রাজস্থানী অনুকরণে নানা চিত্র। শিল্পীর ভাবনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানান তাদের শিল্পকর্ম। মণ্ডপ সিটায় ব্যবহৃত হয়েছে হাড়ি, হারমঙ্গল এবং ছাতা, টুনলাইট ইত্যাদির মতো বিভিন্ন সরঞ্জাম। রয়েছে একটি রাজপ্রাসাদের অনুকরণে একটি মন্দির এবং তার চারপাশে রয়েছেন সিপাহীরা, অর্থাৎ এক এবছর আপনাদের ভাবনা রাজস্থানী মন্দির, এই ভাবনার বিশেষত্ব আর মাহাত্ম সম্পর্কে দেখুন। আমরা প্রত্যেক বছরই নতুনত্ব কিছু দর্শনার্থীদের জন্য আমরা করে থাকি। এবছরও আমরা যেটা করেছি, যে দেখুন সবার পক্ষে রাজস্থান যাওয়া সম্ভব না, কিন্তু রাজস্থানের যে সমস্ত শিল্পকলা বা বিভিন্ন প্যালেস বা দুর্গত যে ধরনের কাজগুলো থাকে, সেই কাজগুলোকেই আমাদের এই বছরে আমাদের ভাবনার মধ্যে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এখানে মানুষজন আসছেন, মানুষ খুব খুশি হচ্ছেন। গত আমরা তৃতীয়ার দিনকে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবতে আমাদের মণ্ডপ প্রতি বছরের মধ্যে এবছরের উদ্বোধন হয়েছে। আমরা সমস্ত দর্শনার্থীদের জানাচ্ছি যে আপনারা আসুন, একদম কোভিড বিধি মেনে, সরকারের যে সমস্ত নির্দেশ আছে, প্রশাসনের যা নির্দেশ আছে, সেই সমস্ত নির্দেশ মেনেই আমরা আমাদের প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শন মানুষ করতে পারব। আমরা সচেষ্ট আছি ব্যাপারে জায়গায়। কোভিড গাইডলাইন কী কীভাবে মানবেন? এখানে মাস্ক স্যানিটাইজার আমরা রাখছি, যদি কারোর মুখে মাস্ক না থাকে তাকে আমরা মাস্কের ব্যবস্থা করছি এবং স্যানিটাইজার করা হচ্ছে। মণ্ডপও আমরা প্রতিদিন স্যানিটাইজার করছি। আর এই রাজস্থানী মন্দিরটি কিছু অনুকরণে তৈরি? না, এটা অনুকরণ না, অ্যাকচুয়ালি রাজস্থানী শিল্পকলাকে তুলে নিয়ে এসে একটা জায়গার মধ্যে করাটাই আমাদের ভাবনা। আর সবটাই হয়েছে নিজেদের ভাবনা থেকে, এটা কোনো কিছু দেখে করা হয়নি। কিন্তু যারা এখনো পর্যন্ত দেখে গেছে, সবাই এখানটা আসলে মনে হবে না যে আমরা শ্রীরামপুরের নেতাজি মোড়ে আছি, মনে হবে আমরা রাজস্থানেই রয়েছি কোনো একটি প্যালেসের মধ্যে। আপনার নাম? আমার নাম পিন্টুনাথ, পুজো কমিটির সভাপতি। আমরা এতক্ষণ কথা বলে নিলাম পিন্টুবাবুর সঙ্গে। তিনি জানালেন যে সমস্ত দর্শনার্থীরা রাজস্থান যেতে সমর্থ হবেন না, তাদের জন্যই তাদের পক্ষ থেকে এই ছোট্ট শ্রীরামপুর থেকে